নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রী নিমাই ভট্টাচার্যের লেখা ওগো বিদেশিনী বইটি পাঠ প্রতিক্রিয়া দিল্লি নিবাসী প্রিয়ব্রত চ্যাটার্জী ছিলেন একজন সাংবাদিক ও ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট বার্লিনে পড়তে আসা রোশনার সিদ্দিকী ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আলুই আত্মীয় কাহিনী সময়কাল লালবাহাদুর শাস্ত্রী যখন ভারতবর্ষ প্রধানমন্ত্রী ছিলেন তখন রোমে প্রিয়ব্রত ও রোশনারা আলাপ হয় ভারত ও পাকিস্তানের রাজনৈতিক অশান্ত সময়কালে রোশনারা সহায়তায় প্রিয়ব্রত আলী ভুট্টোর একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেন যা সারা ফেলে দেয় দেশে ও বিদেশে প্রিয়ব্রত রোশনারা মানসিকভাবে খুব কাছাকাছি চলে আসেন প্রিয়ব্রতর মা রোশনারা নতুন নাম দেন অনন্যা সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে প্রিয়ব্রত রোশনারা বিয়ে হয়ে যায় দুটি দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি একটি মিষ্টি প্রেমের উপন্যাস বন্ধুরা আছে এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বই পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার